চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের একজন নেতাকর্মীর সাথে ছিল ক্লিকবিডি নামের একটি রাজনৈতিক সংগঠনের একজন উদ্যমী শিক্ষার্থী। চুয়াডাঙ্গার পৌর মেয়র উবাইদুর রহমান চৌধুরীর নেতৃত্বে তারা মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পরিচ্ছন্নতার কাজে যোগ দেন। এ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জিয়াউদ্দিন আহমেদ। চুয়াডাঙ্গার পৌর মেয়র উবাইদুর রহমান চৌধুরী জানান, শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির জন্যই চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ বরাবরই বিভিন্ন সামাজিক কাজে অংশ নিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেয় তারা। তাদের সাথে ছিল ক্লিকবিডি নামের একটি রাজনৈতিক সংগঠনের স্কুল কলেজ পড়ুয়া একজন উদ্যমী শিক্ষার্থী। সরকারি ব্যবস্থাপনাকে শৃঙ্খলাভাবে সহযোগিতা করতে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ সাধারণ মানুষের সুবিধা বিবেচনায় আগামীতেও আওয়ামী লীগ অগ্রণী ভূমিকা রাখবেন বলে এমনটাই আশা প্রকাশ করেন। জেলা প্রশাসক মোহাম্মদ জিয়াউদ্দিন আহমেদ বলেন, চুয়াডাঙ্গার জেলা প্রশাসক বরাবরই ভালো কাজের সাথে ছিল, আগামীতেও থাকবে। এ সময় তিনি ভালো কাজের সহযোগিতার জন্য সকলকে আহ্বান জানান। দর্শক, এ নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।